নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিধায়কের নেতৃত্বে শোভাযাত্রার শিলচরে, রাম নামে মুখরিত শহর। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সোমবার, বিভিন্ন মন্দিরে সাফাই অভিযান। খাদ্য সুরক্ষার আওতায় 94% মানুষ উদ্ধার বন্দে, বললেন পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে সামনে রেখে শিলচরে রাম লক্ষণ সীতা সহ হনুমান সাজিয়ে মেগা ভজন শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার শিলচর ডিএসএ ময়দান থেকে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সহযোগিতায় বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিলচর ডিএসএ ময়দান থেকে বের হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রায় রাম নাম ভজনে গোটা শহর মুখরিত হয়ে ওঠে। হাতে হাতে গেরুয়া ধ্বজ সহ আনন্দ উল্লাসের সঙ্গে এই শোভাযাত্রায় নারী পুরুষকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সংঘের দক্ষিণ আসাম প্রান্ত সম্পর্ক প্রমুখ খৌনিশ চন্দ্র চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। আমরা চেষ্টা করেছি শিলচরবাসীকে আমরা রাম নাম শুনাবো। এই কটা দিন, বিশেষ করে 20, 21, 22, আজকের থেকে রাম নাম শুরু হয়েছে, তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে। আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন র্যালি, এই ভজন র্যালি আমরা এখনই বের করব। আর আগামী 22 তারিখে প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল 10টার থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই প্রাণ পুরুষের নির্দেশে, আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল 10টার থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব, অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব, রাম নাম আমরা জপ করব। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকল বিধায়ককে আগ্রহ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা চক্রে এই কার্যক্রম যাতে হয়, তাই আমরা ওনাকেও সম্মান জানিয়ে আজকের দিনে শিলচর বিধানসভা চক্রে এই কার্যক্রমকে হাতে নিয়েছি। তো সবাইকে আমরা অনুরোধ রেখেছি, শুধু ভারতীয় জনতা পার্টি না, বজরঙ্গল না, হিন্দু জাগরণ মঞ্চ না, সবাই মিলে আমরা দেখেছি একটা আলাদা উৎসাহ। গোটা বিধানসভা চক্রের প্রত্যেক মানুষ সেটাতে সামিল হয়েছেন, কেউ বলেছে কেউ না বলেছে সেটা ব্যাপার না, সবাই সামিল হয়ে এটাকে আজকে অগ্রাধিকার দিয়ে এই রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চলছি, সেটাই অত্যন্ত মহৎ ব্যাপার। আর আমরা মনে করি যে রামের নাম জপ করা মানে আমাদের যদি বাধা বিপত্তি থাকে তাহলে আমরা এই বাধা বিপত্তির থেকে আমরা কেটে উঠতে পারি। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শুক্রবার তারাপুর মদনমোহন আখড়ায় সাফাই অভিযান কার্যসূচির আয়োজন করা হয়। এদিন জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরের সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরের বিভিন্ন স্থানে ঝাড়ু দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে। শহরে 3 দিন বিভিন্ন কার্যসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেকটি মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনের কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন বিধায়ক। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজির উপদেশক্রমে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা মিলে শিলচর বিধানসভা সমষ্টিতে প্রতি কটা মন্দির আর পরিষ্কারের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে আমরা গতকাল অর্থাৎ 18 তারিখ থেকে কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, এই 3 দিন ব্যাপী এই কার্যসূচি আমরা হাতে নিয়েছি। এই কাজ চলবে 20, 21, 22, এই 3 দিনও স্পেশালি শিলচর শহরের বিভিন্ন এনজিওর মাধ্যমে, মিউনিসিপ্যালিটি বোর্ডের মাধ্যমে আমরা শিলচর শহরের প্রধান প্রধান সড়কগুলোকে পরিষ্কার করার স্বচ্ছতা অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে প্রতি কটা মন্দিরে আমরা ইতিমধ্যে শুরু করেছি কাজ, যে মন্দিরে আমরা রামের ভজন আমরা সেটা গাইব,
আর এই যে প্রাণ প্রতিষ্ঠার সময়, এই প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ করে যাতে আমরা রাম নাম জপ করতে পারি তার জন্য গোটা শহরে বিভিন্ন প্রান্তে সকল মন্দির সহ বিভিন্ন জায়গায় গিয়ে সেই অনুরোধ রেখেছি। আমরা আশাবাদী যে সব কোটা মন্দির সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সমূহের সামনে এই রামভজন কীর্তন হবে। খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে উধারবন্দে হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো রেশন কার্ড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বর্তমানে প্রায় 94% মানুষ খাদ্য সুরক্ষার আওতায় এসেছেন। অতীতে অনাহারে অর্থাহারে প্রাণ হারাতে হয়েছে অনেককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাষ্ট্র ও রাজ্য পরিচালনা করছেন সেখানে আর খাদ্যের অভাবে প্রাণ হারানোর প্রয়োজন হবে না। তিনি এও বলেন, এই রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত থাকা হিতাধিকারীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। এদিন সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করতে যুবাদের পরামর্শ দেন মন্ত্রী। বিধায়ক মিহির কান্তি সোম বলেন, দীনদয়াল উপাধ্যায় গরিব থেকে গরিবদের কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। গরিবদের অন্য চিকিৎসা পরিষেবার ব্যবস্থা সরকারের তরফে করা হচ্ছে। যারা এখন পর্যন্ত রেশন কার্ড পাননি তাদের আগামীতে দেওয়া হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। সভার শেষে হিতাধিকারীদের হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। এদিন পথ সুরক্ষা জন আন্দোলনের অঙ্গ হিসেবে বরখোলা থেকে বাইক র্যালি করে সভায় উপস্থিত হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। উপস্থিত ছিলেন কিমসিং নুহাম, নিহার রঞ্জন দাস, সুনন্দা কুর্মী, উধারবন্দের তিন মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, মানস দত্ত প্রমুখ। 54,240 পরিবার, 240। ঠিক তেমনি করে পপুলেশন কভার করবে নতুন করে 2,14,466 জন, 2,14,466। আপনাদের জানার আবশ্যকতা আছে, কারণ আমরা সমাজবদ্ধ জীব। আমার সমাজে কতটা কার্ড পেয়েছে এটা আমাদের জানতে হবে। ঠিক তেমনি করে মিহিরদা বলেছেন যে আমাদের উদারবন্দে 4,981 কার্ড দেওয়া হবে। আজকের দিনে, অর্থাৎ আজকের দিনে না দিলেও 2-4 দিনের মধ্যে দেওয়া হবে। আর পপুলেশন কভার করবে 24,290, নতুন করে 24,290 পপুলেশন সংযোজিত হবে। ভারতবর্ষে হিন্দুদের আস্থার প্রতীক রাম। সুপ্রিম কোর্ট নির্দেশে এই রামের জন্মস্থানে প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দির নিয়ে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি ও কংগ্রেস দল যেন রাজনীতি না করে, মূলত এই কথাই বলতে চেয়েছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। মুসলমান সমাজের প্রতি তার আহ্বান ছিল যাতে ওই দিন প্রার্থনা করেন মুসলমান ধর্মাবলম্বীরা। রাজ্য রাজনীতিতে বয়োজ্যেষ্ঠ এই রাজনীতিবিদ অভিভাবক সুলভ কথা বলেছেন। তার কথাগুলোকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন দলের সাধারণ সম্পাদক করিমুদ্দিন বড়ভূঁইয়া। তার আরও বক্তব্য, বিশেষ করে রাম মন্দির নিয়ে বিজেপি যাতে রাজনীতি না করে, সুপ্রিম কোর্টের নির্দেশে ইচ্ছে রাম মন্দির নির্মাণ, এই নির্দেশ সেদিন ভারতবাসী মেনে নিয়েছিল, কারণ ভারতের ডিএনএতে বিভেদের মধ্যে ঐক্য রয়েছে, এটাই প্রতিফলিত হওয়ার আহ্বান জানান বিধায়ক সাজু। আমার মুসলিম ভাইরা, যাতে এই দিন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই রাম মন্দির উদ্বোধনের কাজ, এই জন্য তিনি একটা আহ্বান করেছেন প্রার্থনা করার জন্য। এটাকে অনেকে অনেকভাবে নিচ্ছে, অত্যন্ত পজিটিভ হিসাবে। তিনি রাজনীতিবিদ ছাড়াও তিনি জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট আসামের, প্লাস পলিটিক্যালি আসামের অনেকটা গার্জিয়ান টাইপ, সিনিয়র লিডার। যতজনই রাজনীতি, মুখ্যমন্ত্রী বলুন বা আদার্স মিনিস্টার ক্যাবিনেট, আজমল সাহেব সবারই সিনিয়র। তো আসামের ক্ষেত্রে তিনি অভিভাবক সুলভ কথা বলেছেন, আর আমি আশা করি রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কথা বলেছেন সেটাকে সেভাবেই জনগণ নেবে। আমারও এটাই আহ্বান থাকবে,
বিজেপি যাতে রাম নিয়ে রাজনীতি না করে, আর রাজনীতি না করাটাই ভালো। বাকি সুন্দর সুষ্ঠুভাবে উদ্বোধন হোক রাম মন্দিরের, সেটা সবাই কামনা করে, আমরাও কামনা করি। যেদিন সুপ্রিম কোর্টের রায় হিন্দু মুসলিম সবাই মেনে নিয়েছিল, আর সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতে হচ্ছে, কাজ হচ্ছে, কমপ্লিট হচ্ছে, তো সেটা তো সবাই আগেই মেনে নিয়েছে। আর যেহেতু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন সেখানে বাবরি মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে রাম মন্দিরে উদ্বোধনের দিন সবাই আসেন। এটাই আমাদের ইন্ডিয়ার ডিএনএ, এটাই আমাদের বিউটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা হিসেবে পরিগণিত করার জন্য পিছিয়ে নেই রাজ্য সরকার। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাথে সাথে সুপার স্পেশালিস্ট হাসপাতালের পরিষেবা ইতিমধ্যে জোর কদমে চলছে এবং কিছু ইতিমধ্যে চালু হয়ে গেছে। শুক্রবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের চান্নিঘাট গাঁও পঞ্চায়েতের নর্থ হাওয়াই থাঙে 51,96,000 টাকার একটি নতুন স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ কাজের শিলান্যাস করে এই মন্তব্য করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে কেন্দ্র তথা রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার সাথে কাছাড় জেলার ধলাই কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। এই নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হওয়ার পর এলাকার হাজার হাজার জনগণের চিকিৎসার জন্য সুবিধা হবে। ভাগা, শেওরাতর, লাইলাপুর, হাওয়াইথাং সহ পাশাপাশি অঞ্চলের জনগণ ব্যাপকভাবে লাভবান হবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর মণ্ডল বিজেপি সভাপতি বিধান চন্দ্র পাল, নরসিংপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ব্লক প্রোগ্রাম ম্যানেজার ইকবাল বাহার মজুমদার, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, পানিভরা জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয়ন্ত পাল, নরসিংপুর মণ্ডল বিজেপির সহসভাপতি খায়রুল আমিন লস্কর, চান্নিঘাট জিপি প্রতিনিধি দিলীপ রায় প্রমুখ। প্রধানমন্ত্রী গ্রামের মানুষকে, আসামের মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে, কারণ গ্রাম ভিত্তিকেই ভারতবর্ষ, গ্রামের মানুষকে কিভাবে উপরে নিয়ে, উপরে মানে আরো উন্নত ব্যবস্থার মাধ্যমে তাদের যে জীবনশৈলী, জীবনযাত্রা, এটাকে আরো যাতে মান উন্নয়ন করা যায় তার জন্য প্রচন্ডভাবে প্রয়াস করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা শুধু আমার দলাইতে এরকম নয়, আরো ছটা নতুন করে বরাদ্দ হয়েছে ঠিক গ্রাম বিভিন্ন অঞ্চল। তার মূল কারণ হল যে দীর্ঘদিন থেকেই আমরা স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করে এসেছি যে গ্রামে যারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য ভাববার সরকার ছিল না। একমাত্র সরকার দিল্লিতে চৌধুরী ইংরেজিতে নরেন্দ্র মোদীজির সরকার এসছে, ভাবনা আরম্ভ হয়েছে। আর একবার আপনাদের মনে আছে যে গ্রামের মানুষকে নিয়ে ভাবার আরেক সরকার কেন্দ্রে এসেছিল অটল বিহারী বাজপেয়ী। আবারও ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর উন্নয়ন খণ্ডের গরিব দুস্থ রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার মন্ত্রী ধলাই বাজারে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে নরসিংপুর উন্নয়ন খণ্ডের আওতায় 18 জন দুস্থ রোগীর সুচিকিৎসা বাবদ আর্থিক অনুদানের চেক তুলে দেন। চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে মঞ্জুর হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অনুদানগুলো মঞ্জুর করা হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর অক্লান্তিক প্রচেষ্টার ফলে 2024 ইংরেজি শুরুতে ধলাই সমষ্টির 38 জন গরিব দুস্থ রোগীর মধ্যে এই অনুদান দেওয়া হবে এবং আগামী দিনেও ক্রমান্বয়ে কিভাবে সমাজের প্রত্যেকে পিছিয়ে পড়া জনগণের সাহায্য করা যায় তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন। আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিস্থাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে মন্দির, মসজিদ, রামদুয়ারা, গির্জায় স্বচ্ছ অভিযানের ডাক দিয়েছেন।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে বিজেপি সোনাই মন্ডলের উদ্যোগে শুক্রবার সোনাইয়ের ঐতিহাসিক শ্যামাকালী মন্দিরে স্বচ্ছতা অভিযান চালান দলীয় কর্মীরা। বিজেপি সোনাই মন্ডলের সভাপতি ভজন সেন সংবাদ মাধ্যমকে জানান, আগামীকালও তারা মন্দিরে ধর্মশালা করবেন, 22 তারিখ তা সমাপ্ত হবে। মন্ডল সম্পাদক দীপক কুমার দাস জানান, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব ধর্মাবলম্বী নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে ধর্মস্থানগুলোতে স্বচ্ছতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এদিন সন্ধ্যায় প্রতিটি ঘরে আলো জ্বালানোর আহ্বান জানিয়েছেন। তিনি এও জানান, ইতিমধ্যে তারা 10টি মন্দিরে স্বচ্ছতা অভিযান চালিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আদেশ দিয়েছেন যে 18, 19, 20 তারিখ প্রত্যেক মন্দির এবং মসজিদে গির্জায় স্বচ্ছতা অভিযান এবং পরিষ্কার করার জন্য, সেটার অঙ্গ হিসাবে আমরা আজকে শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান করছি, মন্দিরে পরিষ্কার করছি। এবং আমাদের কার্যসূচি আছে, আগামী 21 তারিখ অধিবাসী কালী মন্দির কালী মণ্ডপে হবে এবং 22 তারিখ যজ্ঞ হবে, রাম চালিশা পাঠ হবে, হনুমান পাঠ হবে এবং মহাপ্রসাদ বিতরণ হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজকের দিনে ভারতবর্ষের প্রতিটি ঘরে 22 তারিখ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলা, যেমন আমরা দেওয়ালি এবং দীপাবলিতে যেভাবে উৎসব উদযাপন করি সেভাবে আমরা পালন করার নির্দেশ দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সমগ্র ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে 22 তারিখ সবাই প্রদীপ জ্বালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আদেশ দিয়েছে সেটা পালন করবে, আশা সেটা বাস্তবে রূপায়ণ হবে। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে স্বচ্ছতা অভিযান পরিষ্কার করা হচ্ছে। আগামী দিন আমরা সেই মন্দিরে যজ্ঞের কার্যসূচি নিয়ে আমরা কার্যক্রম করব এবং 22 তারিখ সেটা বাস্তবে রূপায়ণ করব। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সোনাই সার্কেল অফিসে। শুক্রবার দুপুরে সার্কেল অফিসার মারিয়া তানিমের পৌরোহিত্যে এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রজাতন্ত্র দিবস পালনের দিনভর কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে উপস্থিত সোনাই এলাকার সরকারি প্রত্যেক বিভাগের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন সার্কেল অফিসার মারিয়া তানিম। আজকে আমরা সোনাই রেভিনিউ সার্কেল আন্ডার বিভিন্ন ডিপার্টমেন্টস উইথ দ্য বিভিন্ন স্কুল কলেজেস অ্যান্ড উইথ দ্য প্রেস অথরিটিস আমরা একটা মিটিং করেছি রিগার্ডিং রিপাবলিক ডে সেলিব্রেশন। সো এটাতে সবাই আজকে প্রেজেন্ট ছিল আর ডিসকাশন করেছে রিগার্ডিং দ্য ভেরিয়াস এজেন্ডা, যেটা আমরা অন দ্য ডে অফ রিপাবলিক ডে আফটার দ্য ফ্ল্যাগ হোয়েস্টিং আমরা করব। তো সেটাতে আমরা নিয়েছি যে অ্যাজ পার এভরি ইয়ার আমরা ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পরে ফুড ডিস্ট্রিবিউশন করব সোনাই বিবিএফসিতে। তারপর আমরা নিত্যগোপাল হাই স্কুলে আমাদের স্কুলের ওই স্কুলের বা অন্যান্য স্কুলের থেকে আমাদের স্টুডেন্টসরা প্রিয় স্পোর্টস অ্যান্ড গেমস অর্গানাইজ করা হবে। তো ওইখানে ওরা পার্টিসিপেশনের জন্য আমরা সোনাই নিত্যগোপাল প্রিন্সিপাল স্যারকে দায়িত্ব দিয়েছি, প্লাস আমাদের যারা অন্যরা এক্সপোর্টস অফিসার ছিলেন এখন স্পোর্টসের, আরও আমাদের এই কমিটিতে যারা মেম্বার্স আছেন ওরা এটা অর্গানাইজ করবেন। প্লাস ওইটা শেষ হওয়ার পরে আমরা বিকাল দিকে একটা ক্রিকেট ম্যাচ একটা প্ল্যান করা হয়েছে, যেটা আমাদের সার্কেল অফিস ভার্সেস প্রেস ক্লাব হবে। সো উই আর হোপিং ফর এনথুসিয়াস্টিক পার্টিসিপেশন ফ্রম অল। সো থ্যাংক ইউ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিধায়কের নেতৃত্বে শোভাযাত্রা শিলচরে, রাম নামে মুখরিত শহর। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সোমবার, বিভিন্ন মন্দিরে সাফাই অভিযান। খাদ্য সুরক্ষার আওতায় 94% মানুষ উদ্ধার বন্দে, বললেন পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।